সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো আমার পাশে সরিষার ক্ষেত দেখতে পাচ্ছেন এই সরিষা ক্ষেতের এখন আপনি কি পরিচর্যা গ্রহণ করবেন কি স্প্রে করবেন সেই বিষয়ে আজকের এপিসোডে বিস্তারিত থাকছে এর আগে কয়েকটি এপিসোডে আপনাদেরকে আধুনিক সরিষা চাষের যে প্রযুক্তি সেই প্রযুক্তি আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে এই সময়। আমি আবারও বলছি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এই সরিষার যে বর্তমান অবস্থায় ফুলটি ঝরে পড়ে গেছে এই সময় আপনি কি পদ্ধতি অবলম্বন করবেন এবং কি স্প্রে করবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন চলে যায় আজকের এপিসোডে প্রিয় দর্শক যে কথাটি বলছিলাম দেখেন এই সরিষার দানাটাই আপনাদেরকে যদি দেখাই অনেক সময় দেখা যাচ্ছে যে সরিষার দানাগুলো আঁকা বাঁকা হচ্ছে পরিপুষ্ট হচ্ছে না পরিপুষ্ট এবং ভালো দানা পেতে হলে এই সময় আপনাকে সলুবার ব্রণ স্প্রে করতে হবে প্রতি এক লিটার পানির জন্য দুই গ্রাম সোলুবার ব্রন আপনাকে এই সময় দেখতে পাচ্ছেন সমস্ত ফুল পড়ে গিয়েছে দুই একটি ফুল হয়তো গাছে আছে এই সময় আপনি পুরো সোলুভার বরণটি স্প্রে করতে পারেন এই সময় সোলুভার বরণটি স্প্রে করলে আপনার দেখায় দেখেন কত সুন্দর একটা পরিপুষ্ট গাছ এবং পরিপুষ্ট দানা যে দানার পরটিও অনেক বড়ো হয়েছে আলহামদুলিল্লাহ এই সময়ে আপনি আরেকটি কাজ করতে পারেন যে সকল সরিষার ক্ষেত্রে এখন পঞ্চান্ন থেকে ষাট দিনের মতো বয়স হয়েছে সেই সকল সরিষার জমিতে আপনি একটি সেচ দিতে পারেন মোট কথা যে যে সময় আপনার সরিষার দানাটি গঠন হচ্ছে বা ফল আসছে এই সময় যদি আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণ আর্দ্রতা থাকে তাহলে সেচ দেওয়ার দরকার নেই যদি জমিতে পর্যাপ্ত আর্দ্রতা না থাকে সেই ক্ষেত্রে আপনি একটি সেচ দিতে পারেন হালকা সেচ খুব ভারী সেচ দেওয়া যাবে না যদি পানি এক ঘন্টার মতো জমিতে আটকে থাকে সেই ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে আপনার নর্মাল একটা সেচ দিতে হবে যাতে আর্দ্রতা কোনোভাবে ভিজে যায় এই রকম একটা অবস্থায় আপনি সেচ দিতে পারেন এতে করে আপনার দানাটা অনেক পুষ্ট হবে অনেকেই অনেক ধরনের কথা বলতে পারে কিন্তু আপনি নর্মাল চিন্তা করবেন আপনার অর্থনৈতিক সাশ্রয়ের মধ্য দিয়ে খরচ যাতে কম হবে এইরকম একটা বিষয় মাথায় রেখে আপনি যে কথাটি আপনাদেরকে বললাম সলুবর বরণ এবং একটি সেচ যদি দেওয়া সম্ভব হয় তাহলে সেচটি দেবে এবার বাংলাদেশের প্রেক্ষাপটে সরিষা এমনভাবে ব্যাপকভাবে চাষ হয়েছে যেটি আমাদের ভোজ্য তেলের অনেকটা চাহিদা পূরণ করবে উপজেলা কৃষি অফিস মিঠাপুকুর কৃষি প্রণোদনার আওতায় আমরা বিস্তীর্ণ যে মাঠ ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের প্রণোদনার আওতায় চাষিদেরকে দেয়া তো সম্মানিত দর্শক এই ছিল আজকে আমাদের এপিসোড দেখা হবে নেক্সট কোনো এপিসোড নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ